সৌজন্যে তানভীর মেটাল পাওয়ারড বাই আকিজ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইনান্স আল হারামাইন বন্দর স্টিল আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক রোজার মাস এটিএন নিউজের এই বিশেষ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে তানভীর মেটালের সৌজন্যে পাওয়ারড বাই আকিস পাইপস সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স আল হারামাইন বন্দর স্টিল এ অনুষ্ঠানে আজকে আলোচনা করব কোরআন চর্চা এ সাবজেক্টে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এ মুহূর্তে উপস্থিত রয়েছেন আন নূর কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফ মাওলানা মৌলানা নজরুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ হি ওবারাকত ওয়ালাইকুম আসসালাম অরহমতল্লাহ হি অবাকতু মোহতারাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কোরান চর্চা এটাই তো আপনার কাজ এবং এই চর্চার প্রতি মানুষকে যেমন উদ্বুদ্ধ করছেন আবার ওই হাদিসের উপরেও আমল করছেন তা আলামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হল যারা কোরআন শিক্ষা দেয় শিক্ষা নেয় এই পৃথিবীতে কোন বড় ব্যবসায়ীকে শ্রেষ্ঠ বলা হয়নি জেনারেল ফিল্ড মার্শালকে শ্রেষ্ঠ বলা হয়নি প্রেসিডেন্টকে শ্রেষ্ঠ বলা হয়নি পৃথিবীর কোন নেতাকে অথবা আরো কোন পদস্থ ব্যক্তিকে শ্রেষ্ঠ বলা হয়নি কোরআন যারা শিক্ষা দান করেন শিক্ষা গ্রহণ করেন এমন ব্যক্তিরা শ্রেষ্ঠ কি করে হলো এ বিষয়ে এখন মহতারাম আপনার কাছ থেকে জানব কোরআনের মাসে কোরআন চর্চার ক্ষেত্রে আপনারা শ্রেষ্ঠত্বের মর্যাদায় রয়েছেন কি করে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় আপনারাও থাকবেন অন্যরাও আসতে পারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আলহামদুল্লিল্লা হিরফ বিন আল আমিন সালম ওয়ালা সঈদুল মুর্সেলিম আলা আলিহি ওয়াস হাবিহি আজমাইন খাল আল্লাহ তা আলাফি কালা মিহিল মেজিদ ওয়া ফুরকন ইহিল হামিদ আলু বিল্লাহি মিনা শেতন রজিম বিসমিল্লা হির হেমে রহিম ইক্বরা বিসম রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা মা লাম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু মহোদরা আমি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন একটি প্রশ্ন করেছেন আমি এই মুহূর্তে ঢাকার উত্তরে বসে আমাদের বাংলাদেশসহ সারা বিশ্বের অনেকগুলো দেশে বয়স্ক মানুষের জন্য অতি সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা করে থাকি মানে আপনার অফিস উত্তরা উত্তরা ওখানে বসে আপনি বাংলাদেশেও শিক্ষা দেন অন্য দেশে অন্য দেশেও শিক্ষা দেন অন্য কোন কোন দেশে শিক্ষা অন্য দেশে জার্মানে রয়েছে কানাডা রয়েছে আমেরিকা রয়েছে দুবাই আছে কি পদ্ধতি অবলম্বন করে এই পদ্ধতিটা হচ্ছে আমার অনলাইন পদ্ধতি জুমের আমার সফটওয়্যার রয়েছে জুমে আমাদের ক্লাস হয় এখানে আইডি এবং পাসওয়ার্ড নম্বর দিলে এবং ক্লাস টাইম দিয়ে আছে এই টাইমে আমাদের সঙ্গে সংযোগতে হতে পারে মুসলিমগণ না অমুসলিমগণ মুসলিমগণ আচ্ছা বাংলাদেশি না অন্য দেশি বাংলাদেশি অধিকাংশ কিছু আছে অন্য দেশি আচ্ছা আপনি কি তাদেরকে বাংলা ভাষা আর কোরআন আরবি এর মধ্যেই তো থাকেন জি জি আচ্ছা তাতে তারা আগ্রহী হয় আলহামদুলিল্লাহ অনেক আগ্রহী ক্লাস মিস করে না না কোনো ক্লাস তারা মিস করে না তারা আমাদের দেশের তুলনায় বিদেশিরা অনেক সময়কে প্রাধান্য দান করে আচ্ছা আচ্ছা মানে আপনি এখান থেকে জুম বা এস্টিমেটে যখনই স্টার্ট করলেন ওদেরকে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ এবং ওনারা জানেন ক্লাস টাইম কখন আচ্ছা বিদেশে শিক্ষা গ্রহণ করে কেউ কোরআন জানতো না জানে এরকম কি দু চারজন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার জার্মানে জন স্টুডেন্ট এক ক্লাসে আসেন তেনারা আলিফ থেকে শুরু করেছিলেন আচ্ছা আলিফ বা তা তা এই উনত্রিশটি হরফের একটি হরফও জানত না আচ্ছা আচ্ছা তারা এখন সেই হরফগুলো শিখে কোরআনুল করিমের তাজবিদ অধ্যায় শেষ করে এখন তিরিশ নম্বর পাড়ার ভিতরে আছেন শুধু তাই না অর্থ সহ তেলাওয়াত করতেছেন আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই সঙ্গে সঙ্গে আরবি ভাষাও শিক্ষা দেই আচ্ছা বাংলাদেশের রেসপন্সটা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা যেখানে যাচ্ছি অতীব সাড়া পাচ্ছি যে সারা পাচ্ছেন এদেশে তো কোরআন ফাউন্ডেশন আছে তারপরে কোরআন আল কোরআন একাডেমি লন্ডন আছে প্লাস আরও কোরআন রিসার্চ সেন্টার আছে বহু সেন্টার থেকেও আপনি কিভাবে সারা পেলেন তার আল্লাহ তাহলার অশেষ মেহরবানি যখন কোন আলোচনা নিয়ে আসছি তখন একটা পর্যায়ে এসে আমি যখন জিজ্ঞাসা করি আমরা তো সকলেই মুসলিম আমরা যে কথাটি দিয়ে কোরআনুলকারিম শুরু করি আসেন আমরা এই কথাটিকে আমরা কতটুকু জানি কতটুকু বুঝি আউজু এটা কোন ফেল এটা আগে যায় না আগে অর্থটা জিজ্ঞাসা করি যে আউজুর আ এই হরফটি যে বললাম এটা আমার মুখের কোথার থেকে উচ্চারিত হবে যেহেতু কোরআনুল করিমের উনতিরিশটি হরফ যার জায়গা থেকে তাকে যদি উচ্চারণ না করা হয় সাথে সাথে অর্থ পরিবর্তন হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজ ভঙ্গের একমাত্র প্রথম নম্বর কারণই হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত আউদু এটা যখন আমি ধরি দেখা যায় অধিকাংশ মানুষ পারে না এটার অর্থ কী যখন আমি এটা বলে দেই তখন তারা বুঝে যে আমরা কতটুকু জানি না তবে এটা আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রত্যেকে নিজে মনে করে সে অনেক বড় জ্ঞানী। কিন্তু বিশ্বাস করেন যখন তাকে বিষয়গুলো ধরা হয় তখন সে বুঝে যে আমি কতটুকু জানি না তারপরে বলা হয় বিল্লাহি তার অর্থটা কি বলেন তারপরে আ কোথা থেকে উচ্চারিত হচ্ছে আইনটা কোথা থেকে উচ্চারিত হবে ও কেন একালিফ লম্বা হলো একটা মাখরাজি আমাদের দেশের জনগণ জানে না মাখরাজ শব্দটা যে কি এটাই তারা জানে না তো তখন তার দুর্বলতা বুঝতে পারে এবং সে আমাদের কাছে পড়ে পড়ার মধ্যে বুঝতে পারে আসলে তো সহজ কিতাব এটা তো পড়া খুবই সহজ তখনই আমাদের সঙ্গে তারা যোগাযোগ করে আমাদের মোয়াল্লিম অথবা আমাকে যেভাবে তারা পাচ্ছে তারা নেওয়ার চেষ্টা করছে আচ্ছা আপনার মোয়াল্লিমদেরকে কিভাবে খেদমত করতে হয় আমার মোয়ালিমরা যেখানে আমি দেই তানারা সবাই কিছু কিছু অর্থ একশো টাকা হোক দুইশো টাকা হোক তোলে দেখা যায় এক হাজার মানুষ পড়তেছে কোথাও পাঁচশো একই সঙ্গে একই ক্লাসে তারা কিছু কিছু হাদিয়া দেন তাতে ইনশাল্লাহ এবং তানারা নিয়ত করে নিয়েছেন আল্লাহ তালার মেহরবানি যারা নিয়ত করছেন যে আমরা আজীবন মরার আগ পর্যন্ত এটাকে পড়বো কোনো দিন ছাড়বো না আচ্ছা এই জন্য আমার মোয়ালিম যারা নিচ্ছেন আমাদের আমাদেরকে আর অন্য কোথাও জব করার মাথায় এই পেরেশানিটুকু আর থাকে না মানে হলো মোয়াল্লিম কি কোনো একটা সংস্থার পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে আপনার কাছ থেকে চাইতে হবে জি জি যাওয়ার পরে আপনি মোয়াল্লাম দেবেন আচ্ছা ওই মোয়াল্লিমকে ওখানকার স্থানীয় লোকেরা বেতন নির্ধারিত করবে না করবে না আচ্ছা মানে যারা স্টুডেন্ট তারাই খেদমত করবে ওই খেদমতেই আলহামদুলিল্লাহ জন্য যথেষ্ট আচ্ছা আপনার কেন্দ্র থেকে কি কোনো টাকা দিতে হয় না না কেন্দ্র থেকে 1 টাকাও যাবে না সেখানে জানারা শিখবেন ওনারাই ওনার তো টোটাল আপনার এই প্রক্রিয়াটা তাহলে কি আপনাকে কোনো ডোনার ডোনেশন দিচ্ছে না কি পদ্ধতিতে আপনার টাকা ম্যানেজ করছে কোনো ডোনার প্রশিক্ষণের জন্য কোন ডোনার আমাদের নাই এটা সম্পূর্ণ আমি খেদমত করি আমার যে ছাত্ররা আছে তার আমি ওই পদ্ধতিটাই নিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়েছিলেন যে খলিফাগন যেভাবে বাইতুল মাল থেকে পাইতেন তার যতটুকু প্রয়োজন আমি এইভাবে নসিহাত করে থাকি যে আমি একজন আপনাদের সারা দিনে সেবা করার জন্য আমি আপনার কাছে ইনশাআল্লাহুল আজিজ বন্ধুগণ একটি বিখ্যাত কথা আছে মান খাদেমা খুদেমা যে خدمت করবে خدمت পাবে আমি محترمের সাথে এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করে জাবের করে নিয়ে আসলাম তাতে আপনারা বুঝতে পেরেছেন উনি কুরআনের মাধ্যমে পৃথিবীর মানুষের খেদমতে নেমে গিয়েছেন আর আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য খেদমত অটো জারি হয়ে গিয়েছে ওনার যতটুকুন প্রয়োজন ততটুকুন ওনার জন্য চলে আসে আর কেন্দ্র থেকে কোনো শিক্ষককে বেতন দিতে হয় না শিক্ষক যে স্টুডেন্টকে পড়াবে তাতে স্টুডেন্ট খুশি হয়ে একশো টাকা দুইশো টাকা যা দিল তাতে একজন শিক্ষক যা পাচ্ছে তাতেই চলে কী এক মজা অতএব কোরআনের কাছে সকলকেই উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে আন্নুর কোরআন ফাউন্ডেশন এত সুন্দর ব্যবস্থা করেছে আমরা সেই কোরআনকে চর্চা করার জন্য এগিয়ে না আসলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় থেকে যাবে আল্লাহ পাক সে তফিক এনায়ত করুন এ পর্যায়ে একটা বিরতি সঙ্গেই থাকুন সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আলহারামাইন বন্দর স্টিল সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইনান্স আল বন্দর স্টিল থেকে ফিরে এলাম অনুষ্ঠানে Ramadan Karim মুহতাম আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি অনেক জবাব পেয়েছি এবার বলুন মায়েদের জন্য কি ব্যবস্থা আপনাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আছে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আমাদের এই সমাজে পুরুষেরা মসজিদে যায় জুমার আলোচনা শুনে মসজিদে তারা বিয়ের আলোচনা শুনে সব জায়গায় আলোচনা পায় কিন্তু বঞ্চিত হয়ে যায় আমার দেশের মায়েরা মায়েদের জন্য আমাদের অনেক সুন্দর ব্যবস্থাপনা রয়েছে পর্দা সিস্টেমের মাধ্যমে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমার অফিসে তাদের ক্লাস হয় তারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঘরে বসেও ক্লাস করতে পারেন আবার অফিসে এসেও আমাদের সঙ্গে যোগাযোগ করে পর্দার মাধ্যমে তারা লেখাপড়া এবং পড়া চালিয়ে যেতে পারে ওই শিক্ষাটা কি আপনারা পুরুষেরা দেন নাকি মহিলা শিক্ষিকা আছে একটা পর্যায়ে আমাকে দিতে হয় তার আগে আমাদের মহিলা শিক্ষিকা আছেন ফাইনাল যখন আমি তাদের সার্টিফিকেট দেবো আমি আগে জিজ্ঞাসা করি যে কোনটা কোথা থেকে উচ্চ আমি তাদের একটা পরীক্ষা নেই পরীক্ষায় যদি তারা ভালো রেজাল্ট করে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি সার্টিফিকেট মানে টিচার আপনি পর্দার আড়াল থেকে হ্যাঁ মায়েদেরকে ট্রেনিং দিচ্ছেন এই ট্রেনিং দেওয়াটা পর্দা যাচ্ছে করে হাজার হাজার সহবাহরামকে শিক্ষা দিয়েছেন তিনি ছিলেন একজন প্রফেসর আবার অন্যদিক দিয়ে বহু সহবাহরাম রসুল সাল্লি সাল্লামের কাছ থেকে এসে মা সাহাবিয়া তারাও শিক্ষা গ্রহণ করেছেন অতএব ইসলামে এমনটি না যে কট্টর পুরুষের কথাই শুনতে পারবে না যদি এই কথাই আপনারা বলেন তাহলে আমরা বলবো আপনারা যে স্পষ্ট দেখে দেখে ইউনিভার্সিটিতে পড়ান সেখানে ছেলে আর মেয়ে একসাথেই বসে আছে সকলেই অ্যাডাল্ট সেটাকে আপনারা দোষের দিকে নেন না একজন হুজুর কেন প্রজেক্টরের মাধ্যমে কোরআন শিক্ষা দিল এটাকে একটা হারাম ফতুয়া দিয়ে দেন একজন হুজুর কেন তাফসির শিক্ষা দিল আর সেটা প্রোজেক্টরের মাধ্যমে হলো তাতে করে কি পর্দা খেলাফ হয়ে গেল এই ফতুয়াটা আপনারা কেন দিচ্ছেন ওই ফতুয়াটা কেন দেন না যে বাজার করতেছে মায়েরা বাজার করতেছে রাস্তাঘাটে হাঁটছে এবং তাদের দেহের বিশাল অংশ পৃথিবীর সকল মানুষের কাছে মুক্ত সেখানে আপনার ফতুয়া কোথায় চলে যায় গোটা ইউনিভার্সিটির জগৎ বিশ্ব জগৎ জুড়ে যে নোংরামি ল্যাংটামি এবং যেভাবে ন্যাকেট হয়ে মায়েরা চলাফেরা করছে সেখানে ফতুয়া দিচ্ছেন না একজন টিচার কোরআন শিক্ষা দিবে কোরআনের তাফসির শিক্ষা দিবে সেখানে প্রজেক্টরে কেন হলো সেখানে টেলিভিশনে কেন হলো সেখানে স্ক্রিনের মাধ্যমে একটা মেয়ে তাকালো আর পর্দা লঙ্ঘিত হয়ে গেল একটা পুরুষ সেখানে বক্তৃতা দিয়েছে তাকে দেখলেই হারাম কাজ হয়ে গেল ন এই ফতুয়া আমরা দেব না একটা কথা মনে রাখতে হবে যে এমন কাজটি যদি খাহেসাতের দৃষ্টিতে করে তাহলে সেটা খারাপ অবশ্যই টিচারের হৃদয়টাও থাকবে পবিত্র আর স্টুডেন্ট তাদের হৃদয়ও থাকবে পবিত্র আর এই পবিত্রতা রক্ষা করে শিক্ষা গ্রহণ করা এটা খানেই দরকার তলাবুল এলমে ফারিদ ওতন আলা কুল্লে মুসলিম ও মুসলিম মাহ একজন নর নারী দুইজনকেই ইল অর্জন করা ফার্স যদি তা না হয় তাহলে পুরুষ জান্নাতে যাবে আর নারী জাহান্নামে নামে যাবে এটাকে একটা সুখবর না এটা অবশ্যই দুঃখের খবর যে মতারাম এবার আপনার কাছ থেকে অল্প সময়ে আরও একটু জানব আপনাদের ফাউন্ডেশনে সব সময় কি কিছু মোয়াল্লেম রেডি থাকে নাকি মোয়াল্লেম কোথাও থেকে ডিমান্ড করা হলে আপনারা তৈরি করে পাঠান কি পদ্ধতি আলহামদুলিল্লাহ আমরা মোয়াল্লিম তৈরি করতে থাকি এই পর্যায়ে এখনই আমাদের কাছে কিছু মোয়াল্লিম প্রশিক্ষণ নিচ্ছেন আলহামদুলিল্লাহ তালের মেহেরবানীতে তৈরিও হয়ে যায় সাথে সাথে অন্য জায়গার থেকে অফারও আসে আবার অনেক সময় থাকে না দেখা যায় জরুরি ভিত্তিতে আমাদের কাছে মোয়ালিম চাচ্ছেন যিনি যে কোয়ালিটি চাচ্ছেন সেই কোয়ালিটি পাচ্ছে না হাফেজ কারি আলেম একইবারে এটা একেবারে বলতে গেলেই দেখা যাবে যে এতগুলো গুণে গুণান্বিত একটা মানুষ পাওয়া কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু সময় নেই আমরা আমাদের মোয়ালিমদের মাধ্যমে আমাদের সদস্যবৃন্দদের কাছে আমাদের সংবাদটা পৌঁছে দেই এমন যদি কোনো বেকারগ্রস্থ আলেম থাকেন যাদের বেকারত্ব রয়েছে তারা আমাদের প্রশিক্ষণটা নিয়ে আমাদের এক কেন্দ্রে চলে যান আল্লাহর মেহরবানিতে আপনার সংসারটা সুন্দরভাবে চলে যাবে এইভাবে আমরা মোয়ালিমকে নেই এবং দিয়ে থাকি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রদর্শক কোরআন চর্চার মাস আজই সিদ্ধান্ত গ্রহণ করুন আপনিও শিখবেন আমিও শিখব আমার ছেলে শিখবে আপনার ছেলে শিখবে আমার মেয়ে শিখবে আপনার মেয়ে শিখবে শিখার জন্য আমাদেরকে আজকে আর চীন দেশে যেতে হবে না আমার বাংলাই আছে এবং আমাদের আশেপাশেই রয়েছে এমন অনেক শিক্ষক রয়েছে শিক্ষিকা রয়েছে যাদের কাছ থেকে আমরা শিখতে পারি সহজেই আপনার মোবাইলে আপনি সারাটা দিন কত কথা বলছেন হ্যালো কেমন আছো হ্যালো কি খেয়েছো হ্যালো রোজায় কি ধরে বসেছে হ্যালো তোমার ঘরের মধ্যে কি আছে কি নেই কিভাবে চলছে এ নিয়ে কত হ্যালো হয় কত গল্প হয় কত অহেতুক কথা হয় কত অবান্তর কথায় সময় যায় কিন্তু সেটা না করে আপনি কোনো একজন শিক্ষক যিনি বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে জানেন তার নাম্বারটি তার অনুমতির সাপেক্ষে নিয়ে নেন এবার তার সাথে আপনি দুইভাবে কন্ট্যাক্টে আসেন যে যদি আপনাকে একটু পারিশ্রমিক দিতে হয় আমি প্রস্তুত শিখব উনি যদি বলেন ঠিক আছে আমি পারিশ্রমিক নেব আলহামদুলিল্লাহ আর না হয় উনি যদি বলেন না আমি পারিশ্রমিক নেব না এমনিতেই শিক্ষা দিব তাহলে আপনি বলবেন যে বিনয়ের সাথে আপনি যেই সময়টি পারবেন এমন সময়টি জানিয়ে রাখুন সেরকম একটা সময় আপনাকে ফোন করব আমি আজকে আলিফ শিখব কালকে বা শিখবো পরশু তা শিখব আজকে সুরা ফাতেহা শিখব পরের দিন সুরা নাচ শিখব এভাবে করে করে যদি এক একটা করে অক্ষর শিখি তাহলে উনত্রিশটি অক্ষরে মাত্র উনত্রিশ দিন লাগবে আর যদি একটা করে শব্দ শিখি তাহলে এক বছরে তিনশো পঁয়ষট্টিটি শব্দ শিখতে পারবো একটা করে শব্দের অর্থ শিখি তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি শব্দের অর্থ জানা হয়ে গেল যদি একটা করে সারণজুল জানি তাহলে তিনশো পঁয়ষট্টি সানুজুল তার মানে কি কোরআন শিক্ষা যে কত সহজ মহতারাম আপনি বলেছেন আসলেই সহজ এই সহজটাকে আরও কি করে সহজ ভাবে আমরা আপনার সাথে বা এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পারি এই মেসেজটা আপনি এক মিনিটে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব হানাহুয়া তালা তো বলছেনই এটা অতীব সহজ তা আমাদের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার নিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই যোগাযোগ করে আমাদের সঙ্গে যে কোনো সময় আপনি কল করে জানতে পারবেন কখন আমার সময় আছে আমরা কিভাবে পড়াবো সেটা আপনি সবিস্তারিত আমার মোবাইল নাম্বার নিলে জানতে পারবেন ইনশা শুক্রান জাজুম আল্লাহ প্রিয়দর্শক মহতারামের মোবাইল নাম্বার আমরা কালেক্ট করে রাখবো পরবর্তীতে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি কোরআন চর্চার জন্য এখনই এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম একইভাবে আমরা সকলেই সিদ্ধান্ত নেই যে কোরআনকে জানবই মানবই অতএব যারা টোটালি জানি না আস্তে আস্তে জানব আর যারা কিছু জানি শুদ্ধ করে জানব আর কিছু শুদ্ধ জেনেছি তর্জমা শিখব তর্জমা শিখেছি এবার সানে তাফসির শিখব একটি চিঠি যদি ইংরেজিতে আসে আপনি ইংলিশ ম্যানের কাছে দৌড়িয়ে যান তা আরবিতে আল্লাহ এক চিঠি পাঠিয়েছেন কুরআন এই কোরআনকে বুঝার জন্য যারা কোরআন জানেন এমন ব্যক্তিদের কাছে যাব তাহলেই আমরা এর মধ্যে কি মেসেজ আল্লাহ পাঠিয়েছেন তা পেয়ে যাবো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন এবং কোরআন অনুযায়ী জিন্দিগি গঠন করে আমরা জান্নাত লাভ করে আল্লাহর দপ্তরে পৌঁছতে পারি সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত সৌজন্যে তানভীর মেটাল পাওয়ার্ড বাই আকিচ পাইপস সহযোগিতায় বাংলাদেশ ফাইন্যান্স আলহারামাইন বন্দর স্টিল